আবহাওয়ার বড় বদল, তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই ধেঁয়াশছে দুর্যোগ। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার 26 জুন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শুক্রবার 28 জুন থেকে বৃষ্টি আরও বাড়বে। আগামী শনিবার 29 জুন থেকে আগামী মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। গত 2 দিনে একই জায়গায় রয়েছে মৌসুমি বায়ু, আগামী 2 দিনে এর অগ্রগতির সম্ভাবনা কম, তবে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। জুন মাসে বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি, 72% বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অন্যদিকে 64% বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জুনের শেষ এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দেরিতে বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলে জানিয়েছে হাওয়া ফ্রেশ। বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী 27 জুন বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার 26 জুন থেকে বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার 25 জুন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বুধবার 26 জুন থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 27 জুন বৃহস্পতিবার ও শুক্রবার একইভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই 2 পার্বত্য জেলাতে। আগামী বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুতে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।